রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত পত্র রথীন্দ্রনাথকে সতেরোই মে উনিশশো তিন থমসন হাউজ আলমোরা রথি আশা করি তোর পড়াশুনো বেশ ভালোই চলিতেছে এবং তুই সর্বপ্রকার নিয়ম পালনপূর্বক সংযতভাবে অধ্যয়নে নিযুক্ত আছিস কি নিয়মে ও কিরূপভাবে তোর চলিতেছে এখনও তাহার কোনো সংবাদ পাই নাই আমার ইচ্ছা তুই দিবারাত্রি বিদ্যালয়েই থাকিস শান্তিনিকেতনের বাড়িতে তোর যাতায়াত থাকলে মন বিক্ষিপ্ত হইবে তুই বিদ্যালয়ের ছাত্র এ কথা কিছুতেই বিস্মৃত হইবি না সম্মুখে আপাতত কোনো পরীক্ষা দেবার উত্তেজনা নাই বলিয়া যদি স্বাধীনভাবে চলিস ও শিথিলভাবে পড়াশুনো করিস তবে নিজের পরম ক্ষতি করিবি এতদিন যেমনভাবে নিয়ত পাঠাভ্যাস করিয়াছিস তেমনিভাবেই করিতেই হইবে সতীশের কাছে ইংরাজি কম্পোজিশনের চর্চা করিস চর্চা না থাকিলে যতটুকু শিখিয়াছিস তাহা দুই দিনই নষ্ট হইয়া যাইবে তুই সাহিত্যের অত্যন্ত উপযুক্ত শিক্ষক পাইয়াছিস এই অবসরে যদি তোর সাহিত্যে অধিকার ও অসগ্রাহিতা না জন্মে তবে তোর শিক্ষা ব্যর্থ হইবে শতপ্রবৃত্ত হইয়া আপনার উন্নতি সাধন ও সকল প্রকার মন্দ হইতে আত্মরক্ষা করিয়া চলিবার বয়স তোর হইয়াছে এখন নিজের ভার তুই নিজে গ্রহণ করবি এই আমি দেখিতে ইচ্ছা করি আমার এখন সকল দিক হইতে অবকাশ লইবার সময় হইয়াছে আমার সংসারের মঙ্গল এখন তোর উপরই প্রধানত নির্ভর করিবে তোর দৃষ্টান্ত ও শিক্ষা তোর চরিত্রবল ও কর্তব্যনিষ্ঠা এখন আমার পরিবারকে আশ্রয় দিয়া রক্ষা করিবে ভালো মন্দের আদর্শ তোর নিজের মনের মধ্যে সুদৃঢ় করিয়া রাখিস অন্য লোকে কি বলে কি করে তাহাতে যেন তোকে বিক্ষিপ্ত না করিয়া দেয় এখনকার বাবু আনার বিলাসিতার ধনাভিমানের মোহ তোকে যেন স্পর্শ না করে তোর জীবনযাত্রা যেন বেশ সাদা সিধা হয় রাজবাড়িতেই তোর নিমন্ত্রণ থাকুক আর দিন দরিদ্রের কুটিরেই তুই পদার্পণ করিস সর্বত্রই বিনা আড়ম্বরে যাইতে তোর যেন লজ্জাবোধ না হয় বাহিরে বিরলতা ও অন্তরে পরিপূর্ণতা ভারতবর্ষের আদর্শ সেই আদর্শ তোকে গ্রহণ করিতে হইবে নিজেকে হালকা করিস না যাহা তাহা ও যে সে তোকে যেন বিচলিত না করে যখন যাহার কাছে থাকিস তখন তাহারই মতো হোস তো নিজের মধ্যে নিজের যেন একটা প্রতিষ্ঠা থাকে এ পর্যন্ত নানাভাবে আমাদের পরিবারের মহত্বের আদর্শ বিরাজ করিয়া আসিতেছিল আমাদের বাড়ির এখনকার ছেলেদের মধ্যে তাহার নষ্ট হইবার দিকে যাইতেছে আমাদের পারিবারিক মর্যাদা বহন করিবার উপযুক্ত ছেলে এখন আর দেখি না সকলেই চরিত্রহীন ক্ষমতাহীন ও উচ্ছৃঙ্খল হইয়া যাইতেছে স্বদেশকে মহৎভাবে দীক্ষিত করিবার ইচ্ছা চেষ্টা শিক্ষা বা ক্ষমতা কাহারও দেখি না আমাদের পরিবারকে এই অধগতি হইতে রক্ষা করিতে হইবে অতএব এখনকার দলে নাম মিশিয়া গিয়া মহৎ লক্ষ্য হৃদয়ে রাখিয়া আপনাকে মহৎ ভার গ্রহণের সর্বপ্রকারে উপযুক্ত করিতে হইবে তাহার জন্য শিক্ষা চাই চেষ্টা চাই সংযম চাই ত্যাগ শিকার চাই বাহিরের সংসর্গে দৃষ্টান্তে অবিচলিত থাকিয়া অধ্যাবসায়ী হওয়া চাই আমাদের দেশ মহৎ তুই যে পরিবারে জন্মিয়াছিস সেও মহৎ আমাদের ঋষি পিতামহগণ মহৎ তোর পূর্বপুরুষগণের নাম মহৎ এই কথা সর্বদা স্মরণ রাখিয়া নিজেকে যোগ্য করিবার চেষ্টা করিস ঈশ্বর তোর সহায় হইবেন ইতি তেসরা জ্যৈষ্ঠ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশে অগস্ট উনিশশো সাত শান্তিনিকেতন কল্যাণী এসু নগেন্দ্রকে কৃষি শিক্ষাতেই প্রবৃত্ত করিয়ে দেওয়া ভালো সিরামিক্স শিখে দেশে সুবিধা হবে না এখানে একটিমাত্র কোম্পানি আছে তার অর্থাভাবে শোচনীয় অবস্থা নিজের টাকায় এ কাজ চলবে না অতএব ওকে এমন একটা কিছু শিখিয়ে নিস যাতে ও তোদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে তাছাড়া নগেন্দ্র যাতে বেশ পুরুষ মানুষের মতো শক্ত সমর্থ হয়ে ওঠে তার জন্য বিশেষ চেষ্টা করিস ওর ভাইকে বেলাকে যে সমস্ত চিঠিপত্র লেখে তাতে কথায় কথায় অশ্রুপাতের উল্লেখ দেখতে পাই এটাও সাধারণ ব্রাহ্ম সমাজের একটা লক্ষণ ওরা মনে করে অশ্রুবর্ষণ ব্যাপারটা বিশেষভাবে গৌরবজনক এতে মানুষের সহৃদয়তা প্রমাণ হয় ওটা যে পুরুষমাত্রের পক্ষে লজ্জাকর এবং নিজের হৃদয়ের আবেগ সর্বদা গায়ে পড়ে প্রকাশ করা যে হৃদয়ের পক্ষে অসম্মান কর তাতে নিজের মর্যাদা নষ্ট হয় এবং অভ্যাসগত অত্যুক্তির দ্বারা ক্রমে হৃদয়াবেগ সত্যের সীমা লঙ্ঘন করে সেন্টিমেন্টালিটিতে পরিণত হয়ে একটা ব্যাধি বিশেষ হয়ে ওঠে এটা নগেন্দ্রের বোঝা চাই আশা করছি বিদেশে গেলে বাঙালি পুরুষের এই মজ্জাগত দুর্বলতা আপনি সংশোধন হবে যেমন করি হোক ওকে খুব শক্ত করে তোলা চায় আসল কথা ওর বয়সের উপযুক্ত পড়াশুনো যথেষ্ট হয়নি ওর বুদ্ধির এবং প্রকৃতির অগভীরতা দোষ আছে ওকে বেশ ভালো করে পড়তে শুনতে সকল বিষয়ে আলোচনা করতে চিন্তা করতে হবে তোদের হাতে যে আশি ডলার অতিরিক্ত গিয়ে পড়েছে সেটা বোধ হয় তোদেরই মাসহারা। নগেন্দ্রের জন্য যে টাকাটা তার নিজের ও কুকেদের হাতে দেওয়া হয়েছে তার হিসাব সত্য বোধ তোকে পাঠিয়েছেন আমি নগেন্দ্রের জন্য মাসে একশো পঁচিশ টাকা তোদের হাতে পাঠাবো এই সমস্ত টাকা তোর কাছেই যাবে সুতরাং খরচ বাদে যা বাঁচবে তা তুই জমিয়ে রাখিস তোদের কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন হলে ব্যবহার করতে পারবি স্টেটসম্যান কাগজের চাঁদা ফুরলেই আর পাঠাবো না এখন থেকে বন্দে মাতারম কাগজ পাঠাতে থাকবো ওটা খুব ভালো কাগজ হয়েছে কিন্তু অরবিন্দকে যদি জেলে দেয় তাহলে ও কাগজের কি দশা হবে জানি নে বোধহয় জেল থেকে সে নিষ্কৃতি পাবে না আমাদের দেশে জেল খাটাই মনুষ্যত্বের পরিচয়স্বরূপ হয়ে উঠছে জেলখানার ভয় না ঘোচাতে পারলে আমাদের কাপুরুষতা দূর হবে না দু চারজন করে জেলে যেতে যেতে ওটা অভ্যাস হয়ে যাবে বিশেষ কিছু মনেই হবে না যেমন আমাদের ম্যালেরিয়া আছে মাঝে মাঝে ভুগছি মাঝে মাঝে সারছে মাঝে মাঝে মরছিও খাটাও আমাদের ভদ্র সমাজের তেমনি একটা নিত্য নৈমিত্তিক অনিবার্য আধিব্যাধির মধ্যে গণ্য হয়ে উঠবে আমাদের বিদ্যালয়ের এখন আশি জন ছাত্র হয়েছে পূজার ছুটির পরে আরও তিরিশ চল্লিশ জন আসবার সম্ভাবনা আছে নিতান্ত যে উচ্ছৃঙ্খল ব্যাপারটা হয়ে উঠেছে তা নয় পূর্বে চেয়ে বিদ্যালয়ের বিধিবিধান অনেকটা পাকা হয়েছে অধ্যাপক ও অধ্যক্ষদেরও একটা দক্ষতা ও সতর্কতা জন্মে গেছে যারা ছাত্রদের তত্ত্বাবধানে বিশেষভাবে নিযুক্ত তাদের খুবই খাটতে হচ্ছে এ সম্বন্ধে তারাও বেশ মানুষ হয়ে উঠছেন এবার বর্ষায় বহুতর ছেলে রোগে পড়েছিল তাতে শুশ্রূষা ব্যাপারে অনেকগুলি শিক্ষককে অত্যন্ত কষ্ট পেতে হয়েছে কিন্তু এই কঠিন ও অপ্রিয় কাজ তারা বেশ সহজে স্বীকার করে নেওয়াতে আমরা এই বিষম সংকট হতে উত্তীর্ণ হতে পেরেছি নইলে নিরুপায় হতে হতো দ্য ফিউচার ইন আমেরিকা বইখানা এইবারকার ডাকি তোদের পাঠিয়ে দেব ঈশ্বর তোদের মঙ্গল করুন ইতি নয় ভাদ্র তেরোশো চোদ্দ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর একুশে জুন উনিশশো আট কলকাতা কল্যাণী আসু রথি এবার বৎসর আরম্ভ থেকে ব্যামোর হাঙ্গাম চলেছে পয়লা বৈশাখে আমি জ্বর নিয়ে বোলপুরে নববর্ষের উপাসনা করে এলুম তারপর থেকে কখনো মীরা কখনো বেলা অসুখে ভুগেছে এমনি করে দেড় মাসের উপর কেটে গেল সম্প্রতি এক সপ্তাহ এরা সবাই ভালো আছে কিন্তু এ সপ্তাহ বিয়ের হাঙ্গামে কলকাতায় আবদ্ধ হয়ে আছি গতকাল ফুলসজ্জা হয়ে বিবাহের অনুষ্ঠান চুকে গেছে আজ সত্য তার নববধূকে সঙ্গে করে আমাদের এখানে এসেছে কদিন ঘোরতর বৃষ্টিবাদল হয়ে গেল কলকাতার রাস্তাঘাট জলে ভেসে গিয়েছিল বাড়ি পড়ে মানুষও মারা গেছে গত বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় চার ইঞ্চি বৃষ্টি হয়েছে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অত্যন্ত শুষ্কভাবে কেটে এখন আষাঢ়ের আরম্ভ থেকে রীতিমতো বর্ষার চেহারা দেখা দিয়েছে দিন রাত মেঘ করে রয়েছে কখনো বেগে কখনো ধীরে প্রায় বর্ষণ হয়ে যাচ্ছে কলকাতার রাস্তা কাদায় পিছল এবং ঘরের জিনিসপত্র স্যাঁত স্যাঁত করছে নতুন বাড়ির নাবার ঘরে ছাদ দিয়ে জল পড়ছে বলে বেলা ভারী বিরক্ত হয়ে উঠেছে দেশে এবছর আম খুব অধিক পরিমাণে হয়েছে এখন ন্যাংরা আম চলছে কিন্তু যথাসময়ে বৃষ্টি প্রভৃতি হয়নি বলে আমগুলো তেমন সুস্বাদ হয়নি তোরা ওখানে ওয়েস্ট ইন্ডিজ থেকে কি আম পাশনে সত্য বিবাহ করে শিকাগোতে গিয়ে ডাক্তার হবে কথা ছিল কিন্তু শ্বশুরের কাছ থেকে কেবলমাত্র তিন হাজার টাকা পাওয়ার আশা আছে সেই জন্য এই অল্প সম্বলে আমেরিকায় যাওয়া দুঃসাধ্য বলে সে সংকল্প সে পরিত্যাগ করেছে এখন কথা হচ্ছে সত্য কাশিতে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় প্রবৃত্ত হবে যে টাকা ওর হাতে রইল তাতে কাশির মতো সস্তা জায়গায় ও বছর দুই তিন প্র্যাকটিস জমিয়ে নেবার পূর্বে সংসার চালিয়ে নিতে পারবে এ প্রস্তাবটা ভালো বোধ হচ্ছে কেননা আমেরিকায় সমস্ত সংগতি নিঃশেষ করে এসে তারপরে দেশে ফিরে সংসার যাত্রা করা ওর পক্ষে কঠিন হতো দেখা যাক এবার সত্য মনস্থির করে কাজে প্রবৃত্ত হতে পারে কি না এক এক সময় ভয় হয় পাছে ওকে পূর্বের মতো নিষ্কর্মতায় ধরে বোলপুরে ওর জায়গায় আর একজন বৃদ্ধ গোচের হোমিওপ্যাথ ডাক্তার নিযুক্ত করেছি দেশে ফেরবার আগে একবার তোকে আমেরিকায় সাদার্ন স্টেটসগুলো ঘুরে আসতে হবে তারপরে ইন্টেন্সিভ কালচার স্টাডি করবার জন্যে ফ্রান্স হল্যান্ড জার্মানি প্রভৃতি দেশেও পর্যবেক্ষণ করে আসতে হবে আমেরিকায় জমির অভাব নেই সেখানে বড় বড় ক্ষেত্রে বড় রকমের চাষ হয় আমাদের দেশে অত বড় ক্ষেত্র কোনো এক জায়গায় এক সংলগ্ন পাওয়া অসম্ভব অতএব এখানে চাষাদের শিক্ষা দিতে গেলে ছোট ছোট ভূমিখণ্ড কি করলে দুই একজনের চেষ্টায় যথাসম্ভব অধিক ফসল ফলাতে পারে তারই দৃষ্টান্ত দেখাতে হবে কেবল খুব কোষে জমি তৈরি করা এবং রোটেশন অফ ক্রপস যত বেশি হতে পারে তারই পরীক্ষা করা চাই যন্ত্রতন্ত্র খুব সাদা সিঁধে রকমের না হলে আমাদের চাষদের কাজে লাগবে না তবে চাষারা অনেকে সমবেত হয়ে যদি কাজ করতে পারে তাহলেই নানা হিসাবে ভালো হয় কিন্তু আমাদের দেশের হাওয়ায় কি চাষা কি ভদ্রলোক কোনো মতে সমবেত হতে জানে না তোরা ফিরে এসে চাষাদের মধ্যে থেকে তাদের মতিগতি যদি ফেরাতে পারিস তো দেখা যাবে ইতিমধ্যে আমি আমাদের জমিদারিকে পাঁচ ছটা মণ্ডলিতে ভাগ করে প্রত্যেক মণ্ডলিতে পল্লী সমাজ গড়ে তোলবার চেষ্টা করছি যাতে আমাদের পরে প্রজাদের সম্পূর্ণ বিশ্বাস জন্মে এবং তারা একত্র হয়ে নিজেদের হিত সাধন করতে পারে এই চেষ্টাতেই আমি বিশেষভাবে প্রবৃত্ত হয়েছি লেগে থাকলে নিশ্চয়ই অনেকটা ফল পাওয়া যাবে তোরা দেশে ফিরে এলে আমার ইচ্ছা আছে একবার ভারতবর্ষের নানা প্রদেশের কৃষি প্রণালী ও মাটির অবস্থা সম্বন্ধে অভিজ্ঞতা লাভের জন্যে তোদের ভ্রমণ করিয়া আনব কৃষি বিষয়ে ভারতবর্ষের প্রয়োজন সম্বন্ধে তোরা চূড়ান্ত রকম পারদর্শিতা লাভ করলে তবে তোদের দ্বারা কাজ পাওয়া যাবে আমাদের দেশের লোকে কোনো বিষয় শেষ পর্যন্ত যেতে চায় না ভাষা ভাষা রকমে একটুখানি পুঁথিগত বিদ্যা আয়ত্ত করেই নিজেকে কৃতার্থ মনে করে চেষ্টা করিস যে জিনিসটা হাতে নিয়েছিস সে সম্বন্ধে যাতে চূড়ান্ত কৃতিত্ব লাভ করতে পারিস ঈশ্বর তোদের মঙ্গল করুন সাতই আষাঢ় তেরোশো পনেরো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশ সাতাশ মার্চ উনিশশো দশ শান্তিনিকেতন কল্যাণী নিয়ে রথি বৌমাকে শিলাই দহে নিয়ে গেছিস শুনে খুশি হলুম তোরা কি দামুকদিয়ার রাস্তা দিয়ে গেলি না কুষ্টিয়া দিয়ে অবশ্য বোটেই আছিস আমরা যে চরে ছিলুম সেইখানে আছিস কি দুপুরবেলায় বোট তেতে উঠে খুব গরম হয়ে ওঠে বোধ হয় ছাতের উপরে খড় বিছিয়ে দিয়ে মাঝে মাঝে জল ছিটিয়ে নিস সেই ইতিহাসের বইগুলো যদি মীরার কাছে থাকে তবে এখন সে আর আমাকে পাঠাতে হবে না যখন কলকাতায় যাব তখন তার কাছ থেকে দেখে নেব তোদের ল্যাবরেটরির জন্যে কুষ্ঠের এঞ্জিনটা পাবার কোনোই বাধা হবে না সেটা কত এইচপি জেনে নিস যজ্ঞেশ্বর জিজ্ঞাসা করলে সে বোধহয় বলতে পারবে ওইটের সঙ্গে আলো পাকা পাম্প সমস্তই জোড়া যেতে পারবে যদু সরকার পাটনা কলেজের ইতিহাস অধ্যাপক এসেছেন তিনি আমাকে বলছিলেন গয়ায় খানিকটা জমি ফসল হতো না বলে পড়েছিল শিবপুরের একজন ছাত্র মাটি পরীক্ষা করে সেখানে খেঁসারির ডাল চাষ করাতে প্রচুর খেঁসারি হয়েছে এখন তার চারিপাশের চাষারা তাদের খারাপ জমিতে খেঁসারি দিয়ে খুব লাভ করেছে তোদের ওখানে খারাপ জমিতে পরীক্ষা করিস ভালো জমির জন্য তো ভাবনা নেই খারাপ জমি উদ্ধারের চেষ্টা করতে হবে যেখানে জলের অত্যন্ত অভাব সেখানকার জন্যে অস্ট্রেলিয়ার কি একটা গাছ লাগিয়ে ভারতবর্ষের কোথাও কোথাও বিশেষ ফল পাওয়া গেছে সেই গাছ গরুর খাদ্য গাছটা কি জানলে বোলপুরের জন্য চেষ্টা করা যেতে পারে সন্তোষ হঠাৎ টেলিগ্রাম পেয়ে জানিনি কী কাজে কলকাতায় গেছে যেরকম হিসাব করা যাচ্ছে তাতে দেখতে পাচ্ছি বোলপুরেই অতি সহজে সন্তোষ মাসিক দুশো টাকা লাভের কাজ করতে পারবে এমন স্থলে কোনো কোম্পানির অধীনে চাকরিতে প্রবৃত্ত হওয়ার কি সুবিধা হবে অল্প আরম্ভ থেকে ক্রমে ক্রমে একটা কাজকে নিজের চেষ্টায় গড়ে তোলাতেই যথার্থ শিক্ষা আছে প্রথমে অনেক টাকা মূলধন নিয়ে তার রীতিমতো মুনাফা জোগাতে গলত ধর্ম হতে হবে ভারতবর্ষের অবস্থা শিখে নিতে যে সময় লাগবে সে সময়টা বড় মূলধন তো বসে থাকতে চাইবে না উপেন্দ্র সেনের ভাইজির সঙ্গে সন্তোষকে বিবাহ দেওয়ার জন্যে তারা উৎসুক আমার কাছে প্রস্তাব করেছিলেন বললেন মেয়েটি দেখতে ভালো এই বিবাহ যদি সন্তোষ করে তাহলে ব্যবসায়ের জন্য তাদের কাছ থেকে ও আট দশ হাজার টাকা পেতে পারবে একদিন সন্তোষের কাছে কথাটা পেরেছিলুম ও তো হা না কিছুই বললে না সাংসারিক দিক থেকে দেখলে এই বিবাহে তার বিস্তর সুবিধা আছে অন্য কোনো দিক থেকে তার আপত্তি আছে কি না জানি নে পয়লা বৈশাখে এখানে আসবার সময় লাবণ্য কেউ নিয়ে আসবি কিনা তাই ভাবছি ছুটির পূর্বে ওদের বিবাহ হবার আশা দেখি নে কেননা রকম বিবাহ দীপু আশ্রমে দিতে চান না কারণ এ নিয়ে সমাজে আপত্তি উঠবে আশ্রমকে অনর্থক এই সমস্ত জড়ানো দীপুর ইচ্ছা নয় এমন স্থলে ছুটির পরে অন্য কোথাও বিবাহ দেওয়া ছাড়া গতি দেখিনি তা যদি হয় তাহলে ছুটির আগে লাবণ্যকে এখানে এনে জটিলতার সৃষ্টি করা ভালো হবে না ছেলেদের মধ্যে এইসব ব্যাপার নিয়ে একটা কানাকানি হতে দেওয়া অত্যন্ত অনিষ্টকর হবে যা হোক সব কথা ভেবে পরে বলবো দুশো ডাইলিউশনের কতগুলি ওষুধ আমি আনতে দিয়েছিলাম তার দামও দিয়ে এসেছি সেইগুলি যদি কলেরা বাক্সে থাকে আমাকে যেন পাঠিয়ে দেয় অত উচ্চ ডাইলিউশনের কোনো ওষুধ ওদের জন্য নয় জমিদারের মহলওয়ারি বিবরণ সংগ্রহের কাজ চলছে কিনা মধুকে জিজ্ঞাসা করিস প্রথম বৎসর কালীগ্রামে বঙ্কিমদের সঙ্গে সঙ্গে সত্যকুমার যেন লেগে থাকে যাতে নূতন বন্দোবস্তে কোনো রকম লোকসান আদায়ের ক্ষতি বা ব্যাধিক্ষ না ঘটে জন্য দায়িত্ব বিশেষভাবে সত্যকুমারকেই সত্যকুমারকেই নিতে হবে তেতালার ঘরের পশ্চিম বারান্দার কাজটা যদি বিশুবাবুকে দেয়া যায় তাহলে বর্ষা এসে পড়বার পূর্বেই তোদের তেতালার কাজ সারা হতে পারবে নূতন বাড়িতে আর কোনো কাজ বাড়াতে চাইনি বিশুবাবুর কাছে পশ্চিম বারান্দার একটা এস্টিমেট নিয়ে দেখিস বাবা ছয় এপ্রিল উনিশশো দশ শান্তিনিকেতন এসু বিশেষভাবে সন্তোষের উপকার করবার জন্যই যদি তোরা ডেয়ারি কোম্পানি খোলবার চেষ্টা করছিস হয় তাহলে আমার বিশ্বাস ভালো করে তোরা সকল কথা চিন্তা করে দেখিসনি আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি খোলা হয়েছে কোনোটাই সুবিধাজনক হয়নি তার প্রধান কারণ যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত লোক পাওয়া যায় না আমরা যে কোনো কাজই করি কেন তাতে যতই টাকা ঢালি এবং ব্যবস্থা যতই পাকা হোক উপযুক্ত লোক কোনো মতেই পায়নি। এই জন্যে গোড়ায় অল্প স্বল্প পরিমাণে কাজ আরম্ভ করার সুবিধা এই যে প্রথমেই বেশি লোকের দরকার হয় না আগাগোড়া সমস্ত কাজই স্বচক্ষে দেখবার অবকাশ পাওয়া যায় এবং ক্রমে ক্রমে লোক তৈরি করে তোলা যায় সকল কাজেরই গোড়ার দিকে অনেকটা সময় পরীক্ষায় ব্যয় করতে হয় কাজের সমস্ত আটঘাট বুঝে নিতে ও বেঁধে নিতে প্রথমটা কিছুকাল লাগেই যেসব দেশে টাকা স্বচ্ছল তারা দু দশ বছর বসে থেকে বা লোকসান দিয়েও ক্রমে যদি তিন চার পার্সেন্ট মুনাফা দেখাতে পারে তাহলে ঠান্ডা থাকে কিন্তু আমাদের দেশে কারো সবুজ সইবে না যেদিন টাকা ফেলবে তার পর দিনই লাভের জন্য হাত পাতবে কিছুদিন যদি মুনাফা বন্ধ থাকে তাহলে নানা প্রকার সন্দেহ জন্মাতে থাকবে লোক বদলাতে চাইবে নানা উৎপাত করবে যারা বেশি টাকা শেয়ার নেয় তারা সর্বদাই কাজের মধ্যে হস্তক্ষেপ করতে চায় এই এইরকমে স্কুল থেকে আরম্ভ করে ব্যবসা পর্যন্ত কোনো কাজ আমাদের সুশৃঙ্খলে হবার নেই এখানে সন্তোষ যে কাজ ফেঁদেছে তাতে তার কোনো লাভ নেই এমন সন্দেহ করতে পারিস কিন্তু হিসাব করে যে রকম দেখা যাচ্ছে তাতে লাভের অভাব দেখি নে সেই সমস্ত হিসাবপত্র ও কাজের ব্যবস্থা ভালো করে পর্যালোচনা করে যদি আসার কারণ না দেখা যায় তাহলে অনিশ্চিত চেষ্টায় ভরসা করে লাগা যেতে পারে এসব কথা দূর থেকে বোঝানো শক্ত প্রমোদকে নিয়ে তুই এখানে যদি আসিস তাহলে সমস্ত কথার উপযুক্ত আলোচনা হতে পারবে তোরা মনেও করিস নি সন্তোষকে বিদ্যালয়ে বেঁধে রাখবার জন্য আমার একান্ত ইচ্ছা ওর যাতে সবচেয়ে ভালো হয় তাই আমাদের দেখতে হবে গোলমালের মাঝখানে পড়ে তোরা সে কথাটা স্পষ্ট বুঝতে পারছিস নে আয়োজন আড়ম্বর যতই বড় তার সফলতাই ততই বৃহৎ বলে কল্পনা করছিস যতদিন লোকালয়ের হট্টগোলের মধ্যে ছিলুম আমিও এমন ভুল বারম্বার করেছি প্রত্যেকবারই দণ্ড দিয়েছি অনেক বড় বড় আড়ম্বরের মধ্যে আমি যোগ দিয়েছি নিজেরা স্বদেশি দোকান করে বিস্তর ক্ষতি করেছি ইন্ডিয়ান স্টোরসে হাজার টাকা দেনা করে দিয়ে আজ পর্যন্ত অনুতাপ করছি জাতীয় শিক্ষা পরিষদের ঢাক পিটিয়ে এখন লজ্জাবোধ হচ্ছে ন্যাশনাল ফান্ডের আমি একজন প্রধান পাণ্ডা ছিলাম বলে নিজেকে অপরাধী মনে করছি প্রথমেই প্রকাণ্ড করে ফেঁদে যে কিছু আয়োজন হয়েছে প্রত্যেকবারই সমস্ত দেশ আশান্বিত হয়ে উঠেছে এবং তারপরেই দুর্গতির লজ্জা ভোগ করতে হয়েছে এখন এই সমস্ত চেষ্টার বিফলতা স্পষ্ট বুঝতে পেরেছি এখন আমার মনে আর সন্দেহমাত্র নেই যে আমাদের দেশে যদি কোনো কাজকে সফল করতে হয় তবে একলা ছোট রকম করে আরম্ভ করে লোকচক্ষুর অগোচরে তাকে ধীরে ধীরে মানুষ করে তোলায় তার প্রকৃষ্ট উপায় সেইটি স্বাভাবিক পন্থা বিশেষত যাদের অর্থাভাবে কৃপনের মতোই কাজ করতে হবে যাদের কার্যশিক্ষার বহন করবারও ক্ষমতা নেই সন্তোষকে একটা বৃহৎ পণ্ডতার মধ্যে জড়িয়ে গোড়াতেই ওকে একটা সংকটের মধ্যে দাঁড় করানো ভালো হবে না কারণ অকৃত যদি হয় তবে ঘরে পরে ওকে লাঞ্ছিত হতে হবে আমরা দরিদ্র বলেই অসম্ভব আশা করি সেই আশা অনিবার্য কারণে পূরণ না হলেই ভারপ্রাপ্ত লোককেই অপরাধী করে থাকি যদি লোকসান ঘটে গোমড়কে গরু মরে বা আর কোনো দুর্ঘটনা ঘটে তবে সবাই বলবে সন্তোষ কিছুই জানে না ও একজন হামবাগ এ দায় ওর ঘাড়ে চাপাবার দরকার কী বেশ স্বাধীনভাবে শান্তভাবে ও যে কাজ আরম্ভ করেছে তাতে যখন ওর ক্ষতির আশঙ্কা কিছুই নেই এবং লাভের আশা নিশ্চিত আছে তখন অনিশ্চিতের পশ্চাতে দুরাকাঙ্ক্ষাকে দৌড় করানো আমি ভালোই মনে করি নে নগেন্দ্রের পাথেও এইবার পাঠাতে বলে দিস তুই আসবার সময় মীরাকে সঙ্গে আনিস ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর